শুনছেন হিন্দু মুসলমান ওরে শরীয়ত মারিফত আজকে হবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে এমনি ভাবে সুন্দর করে থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া ওরে পূর্ণভাবে হবে আজকে নামের গান গাওয়া যেইভাবে তে দিল পাল্লা পাল্লা বন্দনা আমি আস্তে ধীরে রাসভাবে করব বর্ণনা যেইভাবে তে কথা বলে ধর্ম রাজা সরে ধন্য বাপের পূর্ণ বেটা ধন্যবাদ দেই তারে আস্তে ধীরে বলবো কথা ধৈরা কথা বড় চমৎকার ওইখান থেকে যতটুকু মনে চায় বলবেন দেওয়ান বাবলি সরকার মারফতের এই তত্ত্ব হইতে আপনারা শুনবেন যে ব্যাপার ও তুমি বলো না ফকি কোন আয়াতে কোন সুরতে বিকৃতি লাশি হ্যাঁ আমার এই দিকে কোন আয়াতে কোন সুরতে আমি আমার এই শির অর্থ আমার এই মাথাটা আমি বিক্রি দিয়েছি সুরা ফাতের দশ নম্বর আয়াত যেখানে আমার আল্লাহ পাক বলেছেন রাসুল রাসুল আপনি বলে দিন যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল আমি আল্লাহর হাত অবশ্যই ওই হাতের উপরে রহিল এই কথা যেন সমস্ত মুসলমান আমার বান্দারা সকলে করে যে কি আবার সুরা মুনতাহানাতের ১২ নম্বর আয়াতে নারীদেরকে মুরিদের কথা আছে পবিত্র কোরআন কাছে প্রকাশ করি এই তো আপনার দুইটা আয়াতের কথা বললাম পবিত্র কোরআন ধরি আমি বাবরি সরকার আজকে সবার মাঝে প্রকাশ করি সুরা মুনতাহানাতের ১২ নম্বর আয়াতে রাতের অন্ধকারে নারীরা আসলেন আমার দয়াল নবীর কাছে আয়েশা বলি দয়াল নবী লোক
লজ্জার ভয়ে আসতে পারি না মুরিদ করবেন বিক্রি হব আমি বলি আপনার কাছে আমার নবী বলে একটা মটকার মধ্যে পানি যাও ঢালিয়া ওইখানে নারীরা এক পাশে হাত রাখবে আর দয়াল নবী হাত রেখে ওইখানে গিয়েছিল মুরিদ করিয়া আর সূরা ফাতের ১০ নম্বর আয়াতে বলেছেন সেইখান থেকেই গিয়েছে আমার লালন সেই জিরিগা আমার লালনেরই কালাম একটু করে বলবো শুনে বসে আছেন যেইভাবে হিন্দু মুসলমান কি বলছে যে হয় মুর্শিদ সেই তো রাসূল তাহার একটি কথা গানের মধ্যে ভাই ভাবের কথা জোড়া গাঁথা কইরা দিলাম সাই কত কথা কয় রে বাবায় কত কথা কয় এত কথা মা হইয়া কি পরানে সয় মোরা কাবা কি বা জানিতে চায় বলবো 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 কথা বলিব হাই মোরা কাবা কি মোরা কাবা হচ্ছে ধ্যান হওয়া আপনার মরার আগে যায় মরতে হয় মোরাকাবা মোশাহেদা আপনার ধ্যান হয়ে যায় ওই আপনি যদি ওই তার সাথে তোর মুর্শিদের বাড়ি তোর বাড়ি বিনা তারে তার লাগাবি তার কলবে উঠলে ধ্বনি তোর কলবে খবর পাবি আপনি মোরাকাবায় মোশাহেদায় আপনার মরার আগে যে মইরা ওইখানে যে ধ্যান করতে হবে আমার গানের মধ্যে জিগা আমার জিকির হ আমার তো জিকির আছে আমি তো করি ধ্যানের জিকির আমি তো ওই জিকির করি না ছয় লতিফার জিকির আছে হরদমে জিকির আমার ধ্যানের জিকির শুনবেন না কি স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে কেন বাড়িবে ধ্যান করিলে কেন বাড়িবে খুঁজবে ও তুমি হাত
বিজয় হইল আমার মারফতের জি জি আমি সভায় দিলাম বলে আর কথা কত প্রশ্ন করে বাবলি সরকার আস্তে আস্তে যাবে কিন্তু বলে ওই আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিড়ি ধীরে দর্শনে তার মধুর হযরত ওমরের তরিকা হচ্ছে মুহাম্মাদিয়া তরিকা আপনি আমাকে যে প্রশ্নটি করলেন প্রশ্নটি এর আধ্যাত্মিকতা এবং নিগূঢ়ভাবে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখি তাইলে এই মারফত তত্ত্ব এই মারফতটা আমার আল্লাহ হইতে প্রাপ্ত হইলেন দয়ালেন নবী হ্যাঁ দয়াল নবী 96000 কালাম এই 96000 কালামের মধ্যে 30000 হইছে জাহেরি যা হচ্ছে পবিত্র কোরআনে প্রকাশ আরো রয়ে যায় তাহলে 66000 66000 রয়ে গেছে আমাদের এই দুনিয়ার মধ্যে যত ওলি আব্দালগণ আছে বাবা শাহজালাল সাফরান আমার বড় পীর খাজা মঈনুদ্দিন আজকের যিনি দয়াল মোর্শেদ আলী ফকির যার যার প্রিয় মুর্শিদ সকলের সিনার মধ্যে এই হচ্ছে 6000 আরো রয়ে গেছে 60000 ওসমান গনির বাড়ি গেলেন আমার দয়াল নবীজি যায়া বলে ওসমান গনি তুমি বাড়িতে আসনি আমি 30000 দিয়া গেছি জাহেরি করিয়া 6000 গেছে অলিদের সিনায় ঢুকিয়া আর 60000 রইয়া গেছে গোপন কিন্তু বটে এই গোপন এলেম দিব তোমার নিকটে ওসমান গনি বলে দয়াল নবী নিতে পারিব না এই বয়সে এত ভার সহ্য করতে পারি না যা দিছেন তার জ্বালা সহিতে না পারি আবার এই গোপন ধন আমি কেমন কইরা বহি এই কথা শুনিয়া যখন না করিয়া দিল এই কথা যখন নবীর নিকট না করিয়া দিল আমার দয়াল নবী ওসমান গনির বাড়ি হইতেই ছিল যাইয়া দেখে ও মোর রইয়া সে দাঁড়াইয়া দয়াল নবী বলে তখন বিনাইয়া বিনাইয়া শোনো শোনো ওমর আমি তোমায় বলতেছি 30000 জাহেরি আমি করেছি আর 60000 গোপন রয়েছে তুমি নিবানি ওমর বলে শোনেন নবী শোনেন কাহিনী 30000-এর ভার কুলাইতে পারি না 60000-এর ভার আমি নিতে পারবো না আবু বকর সিদ্দিক রইয়াছে যে থায় চলে গেলেন দয়াল নবী ওই পথ ধইরা হায় তাইয়া বলে আবু বকর তোমার কাছে বলি শোনো 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 তুমি নিদারুণ কাহিনী 30000 প্রকাশ হইয়া গেছে ভাই আর 60000 গোপন তোমার কাছে দিতে চাই আবু বকর বলে দয়াল নবী নবীজি দিওয়ানা নিতে পারিব না এলেম কইরা দিলাম মানা এই 60000 প্রকাশ ভার সইতে পারি না এই 30000-এর ভার সইতে পারি না এই 60000-এর ভার কুলাইতে পারবো না আমার দয়াল নবী চলে গেল মা ফাতেমার বাড়ি যাইয়া দেখে মা ফাতেমা রইছে বাড়ি মাঠে পর দেখা তখন নবীরে দেখা কয় কেন আসছেন পিতা একটু বলেন না বিষয় আমার নবী বলে ও জননী তোমারে জানাই হযরত আলী কোথায় আছে বলো আমার ভাই আমার মা ফাতেমা কয় ও হে পিতায় আপনার কাছে বলি আলী তো বাড়ি নাই বাবা মুখটা এমন মলিন কেন বলেন না কাহিনী আলী আসলে বইল মা গো বইল আলীর ভাই আমি চলে গেলাম এই পথ ধইরা তোমারে জানাই কিছুক্ষণ পরে আলী বাড়ি আসিল আমার মা ফাতেমা ওইখানেতে কথা বলে ভালো কয় শুনি শুনেন হযরত আলী আপনার কাছে বলি নবী আসছিল আমি বলবো তার কাহিনী এই না পথ ধরিয়া আপনি যাইবেন এখন যাইয়া খুঁজবেন যে থায় আছে দিন দেওয়ানা হযরত আলী ওই পথ ধইরা যখন চইলা যায় যাইয়া দেখতে পাহাড়েরও একটুরও আড়ায় ছোট্ট একটা বাচ্চা ধুলায় গড়াগড়ি করে ওই বাচ্চা তাকাইল দাঁড়াইল আলীর সামনে কয় হযরত আলী জানি আমি জানি তোমার নাম তুমি আমার কথা নিবা বন্ধু করবা গুণ ধাম একটা কর্ম করবা তুমি তোমারে জানাই মুখে কোনো কথা বলবা না প্রতিজ্ঞা জানাই
যাইয়া দেখো বাবুলো পাহাড়ে রয়ারে দয়াল নবী দাঁড়াইয়া রইছে ওইখানে উত্তপ্ত শরীর নবীর চোখে কেতুর ভাই মুখে লালা ঘাম ঝরে আমি দেখতে পাই তুমি মুখে কোনো কথা ওই জায়গায় বলবা না কইরা নিবা করবা তুমি ঘটাইবা ঘটনা তোমার জিব্বা দিয়া চাইটা নিবা শরীরের ঘামে চোখের কেতুর মুখের লালা পরিষ্কার করবা ওইখানে বাচ্চার কথা শুইনা আলী ওই জায়গায় গেল যাইয়া দেখে উত্তপ্ত শরীর নবীর হইল চোখে কেতুর মুখে লালা ঘাম যায় ঝরিয়া জিব্বা দিলা নিল আলী পরিষ্কার করিয়া নবী চাপ দিয়া ধরলো আলী রে ধরলো ওই জায়গায় সিনাই সিনাই মারফত আদান প্রদান হইয়া যায় সিনাই সিনাই চাপ দিয়া ধরলো ওই জায়গায় মারফত কিন্তু আদান প্রদান হইছে ওই জায়গায় আল্লাহ হইতে পাইছে কে দয়াল নবী আর নবী হইতে আলী কিন্তু কোনো কথা বলে নাই আর এই যে বেলায়েতি আর এই মারফতি ওই যে যখন হযরত আলী জন্ম নিয়া কথা দিছিল যে তুমি ভিন্ন অন্য কোন রূপ আমি দেখবো না দেখে নাই কাবা করে জন্ম নিয়ে কথা কয় না মায়ের মুখ স্তনের দুধ তো খায় না মা চিন্তা করলো যে সন্তান আমার সে কি অন্ধ হইলো বোবা হইলো কি হইলো বিষয়টা কি পাখি কি তার উড়ে যাবে দয়াল নবীকে খবর পাঠাইলো নবী আয়েশা কয় কাকিমা আমার কোলে একটু দেন নবীর স্পর্শ পায় এই হযরত আলী চোখ মেলে চায় সর্বপ্রথম ওই বদন দেখলেন আমার দয়াল নবীজি যখন কথা বলতে চায় জিব্বা মোবারক আগায় দেয় তখন হযরত আলী মায়ের স্তনের দুধর মতো চুইসা চুইসা খায় একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলায়েতি আর মারফতি তো তখনই লয়ে গেছে গা তারপরে আবার বাবুল পাহাড়ের আড়ায় সিনাই সিনাই চাপ দিয়ে দিয়ে দিছে এইবার দেখেন কথা আমার নবী গাদিরে ঘুম ভাষণের সময় বলে গিয়েছে কি আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা গাদিরে ঘুম ভাষণের সময় বলেছেন সাহাবাগণ হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না সাহাবারা এই কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন নবী আপনার সাথে দেখা হবে না তাহলে আমরা থাকি কিভাবে নবী কয় ব্যবস্থা আছে কি ব্যবস্থা একটা হচ্ছে পবিত্র কোরআন আরেকটা হচ্ছে আহলে বায়াত তাহলে বায়াত আহলে বায়াত এই কথা আপনাকে কণ্ঠস্থল মুখস্থ কিন্তু আমার পালা পালা পর্বে গিয়ে আমার বলতে হয় ওই যে বলছে আহল শব্দের অর্থ হচ্ছে বংশধর আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া ক্রয় বিক্রয়ের ব্যাপার এবার বিক্রিটা হবে গিয়া কই তাহলে আহল বইলা গেছে নবীর বংশ ছাড়া বিক্রি হওয়া যাবে না যার তার কাছে এই মাথা এই শির বিক্রি করা যাবে না অবশ্যই আমার নবীর আহল হইতে হবে নবীর বংশধর হইতে হবে একটা উট করলেন ওই উটের মধ্যে ছিল পঞ্চজনা নিয়ে আসলেন হযরত হাসানকে বললেন জেনে রেখো আমা হইতেই ইমাম হাসান ইমাম হাসান হইতেই আমি নিয়ে আসলেন ইমাম হোসাইনকে বললেন আমা হইতে ইমাম হোসাইন হোসাইন হইতে আমি দয়াল নবী নিয়ে আসলেন মা ফাতেমাকে বললো আমা হইতে মা ফাতেমা হইতে আমি তারপরে নিয়ে আসলেন হযরত আলীকে বললেন আমা হইতে হযরত আলী হযরত আলী হইতেই আমি তখনই বলছিল যে আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি তার সুরক্ষিত দ্বার দরজা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু আমিও যার মাওলা হযরত আলীও তার পথ নবী তরু শাখা আলী হাসান বস্তি পয়লা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি এইবা শুধু আপনি আর আমার প্রশ্ন করতেছেন বাবা যে হযরত ওমর তার তরিকাটা কি তার হচ্ছে মোহাম্মদিয়া তরিকা হযরত ওমরের আলাদা কোনো তরিকা নাই কিন্তু আপনি যা জিজ্ঞাসা করছেন আপনি যে কোন তারে বাড়ি মারছেন এটা আমি তো বুঝছি এবার আমি যদি জিগাই যে নবী যারে ইউটিউবার যারা আছে না একটু সাবধান এই কথাগুলো দেওয়ার দরকার নাই আমি একটু বলি যেহেতু মানে এই এখন যুগ জামানা এমন হয়ে গেছে অনেক কথা বলতে চাইলেও বলতে পারি না ফকির মিডিয়া বাংলার বাউলের কথা বলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন ও শেয়ার করুন ফকির মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন